নমস্কার। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটা বিএল অ্যান্ড এলআরও অফিসে ভেস্টেড ল্যান্ডের ইনফরমেশন জানার জন্য কিভাবে তোমরা আরটিআই করবে। তো আজকে অনেক দিন পরেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেখানে বলেছিলাম যে 1K সাবস্ক্রাইবার হলে আমি 1K ভিও হলে আমি ফার্স্ট অ্যাপিলের ভিডিওটা করব। তো 1K ভিও পেরিয়ে গেছে, তারপর ভিডিও করা হচ্ছিল না পার্সোনাল কিছু কারণের জন্য। তো আজকে আমি এই ফার্স্ট অ্যাপিলের ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্ট অ্যাপিল কখন করবে? যখন আরটিআই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই দিন থেকে 30 দিনের মধ্যে যদি না আমরা রিপ্লাই পাই কোনো অফিস থেকে, তখন আমরা ফার্স্ট অ্যাপিল করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো 30 দিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা 5-6 দিন বা 1 সপ্তাহ ওয়েট করব, কারণ ওনারা হয়তো পাঠিয়েছেন কোনো পোস্ট অফিসের ডিলের কারণে বা কোনো টেকনিক্যাল কারণে আপনার কাছে হয়তো রিপ্লাইটা বা চিঠিটা এসে পৌঁছায়নি। তার জন্য আমরা আরও কিছুদিন ওয়েট করব। করার পর আমরা 1 সপ্তাহ বা 11-12 দিন বা 15 দিন পর ফার্স্ট অ্যাপিলেট অথরিটি যিনি আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার কাছে আবেদন করব। তো বিএল অ্যান্ড এলআর অফিসের ফার্স্ট অ্যাপিলেট অথরিটি ডিএল অ্যান্ড এলআর, তো এখানে আমরা টু দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি অফ ডিএল অ্যান্ড এলআর এক্স ওয়াই জেড ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনারা ফার্স্ট অ্যাপিলটা করবেন ওই ডিস্ট্রিক্টটা নাম দেবেন, ওই অফিসটার ফুল অ্যাড্রেস দেবেন, অর্থাৎ অফিসটা যেখানে আছে ওই সেই সেখানকার ফুল অ্যাড্রেস। সাবজেক্ট বলে লিখবেন, দিয়ে লিখবেন 2005 সালের, কারণ সালের হয়ে গেছে, এটা সালের আকারটা হবে, সালের তথ্য জানার আইন অনুযায়ী প্রথম আপিল। তারপর সেম আরটিআই অ্যাপ্লিকেশনের মতোই মহাশয় মহাশয় আমি ড্যাশ অমুক পিতা অমুক জেলা, অর্থাৎ যে কোনো জেলা ধরুন বর্ধমান, বর্ধমান জেলার ড্যাশ অন্তর্গত বর্ধমান জেলার ধরুন যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত তার নাম দিলেন, দিয়ে ওই পঞ্চায়েতের অধীন আপনার যে গ্রামে আপনি বাস করেন বা মৌজার, ওই মৌজার নাম দিলেন যে স্থায়ী বাসিন্দা হইতেছে। মহাশয় গত ইংরেজি, অর্থাৎ আপনি যেই তারিখে অ্যাপ্লিকেশনটা করেছিলেন আরটিআই অ্যাপ্লিকেশনটা ওই তারিখটা দেবেন, তারিখে ভারতীয় ডাকযোগে মাননীয় এসপিআইও অফ এখানে বিএলআরও অফিসে নিশ্চয় করেছেন, যেহেতু ডিএলআরওতে কমপ্লেন করছে ফার্স্ট অ্যাপিল করছেন, তার জন্য বিএলআরও এসপিআইও বিএল অ্যান্ড এলআরও আপনার যে ব্লক ওই ব্লকটা লিখবেন, এর নিকট একটি আরটিআই আবেদন করেছিলাম কিন্তু আজ পর্যন্ত আমার করা আবেদনটির কোনো তথ্য আমি পাইনি, অথবা আপনি হয়তো তথ্য পেয়েছেন আংশিক বা ভ্রান্তিমূলক তথ্য, অর্থাৎ ভ্রান্ত তথ্য, তাহলে সেটা লিখে দিতে পারেন আংশিক তথ্য পেয়েছি বা যে তথ্য পেয়েছি সেটা তথ্যই নয়, সেটা লিখতে পারেন। অতএব মহাশয় যাহাতে আইন অনুযায়ী সঠিক সময়ে আমার করা আরটিআই আবেদনটিতে চাওয়া তথ্যগুলি লিখিত আকারে জানতে পারি তাহার জন্য আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ করিতেছি। তারিখ দিবেন, এখানে একটা স্থান দেবেন, আবেদন ইতি দিয়ে নিচে আপনার সিগনেচার করবেন, আপনার ফুল কমপ্লিট অ্যাড্রেস এই নিচের অংশতে দেবেন, এইখানে বাম সাইডে একটু নিচের দিকে এনক্লোজ উইথ বা এনক্লোজার্স বলে লিখে দেবেন বা সংযুক্তি বলে লিখে দেবেন, যে 1 নম্বর আপনি যে আরটিআই আবেদনটি করেছিলেন না ওই আরটিআই আবেদনটার একটা নকল কপি অর্থাৎ জেরক্স কপি, আর আপনার যে পোস্টাল যে রিসিপ্টটা অর্থাৎ যেটার আপনি পাঠিয়েছিলেন ট্র্যাকিং যে রিপোর্টটা ওটার একটা জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করে দেবেন, দিয়ে এই অ্যাপ্লিকেশনটা খামে ভরে আপনার ডিএল অ্যান্ড এলআরও অর্থাৎ অ্যাফিলিয়েট অথরিটি যিনি আছেন ওনার কাছে পোস্ট অফিস থ্রু পাঠিয়ে দেবেন। তো ফার্স্ট অ্যাপিলে কোনো কোডফির দরকার নেই, শুধু আরটিআই অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোডফির প্রয়োজন। তো এইভাবে আপনারা ফার্স্ট অ্যাপিল করতে পারবেন।
যদি কিছু জানার থাকে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।